প্রিয় দর্শক, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে এবার জুতো ছুড়ে মারলেন ফটাকেষ্ট মিথুন চক্রবর্তী। মঙ্গলবার 2 আগস্ট দুপুরে দক্ষিণ কলকাতার জোকার হাসপাতালের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের ফেরার অপেক্ষায় ছিলেন মিঠুন। হাসপাতালে চিকিৎসা শেষে পার্থকে যখন গাড়িতে তোলা হচ্ছিল, ঠিক তখনই মিঠুন তার পায়ের জুতা খুলে ছুড়ে মারেন। যদিও শরীরে না লেগে সেই জুতা গিয়ে পড়ে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ির ওপর। ঘটনার পরপরই উপস্থিত নিরাপত্তা রক্ষীরা মিঠুনকে ঘিরে ধরে এবং মাথা ঠান্ডা করান। এ সময় মিঠুন বলেন, পার্থ বেঁচে গেলেন, আমি তো ওর টাকে জুতা ছুঁড়ে মারতে চেয়েছিলাম। পার্থ চট্টোপাধ্যায় একজন চোর, সাধারণ মানুষের টাকা চুরি করেছেন, তাই ওকে জুতা মারতে এসেছিলাম। তাছাড়া উনি গরিব দুঃখীদের কষ্টের টাকা মেরে নিজেদের জন্য 100 কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছেন, করে তুলেছে বড় বড় অ্যাপার্টমেন্ট, আর আমরা দিনের পর দিন কাজ করে নিজেদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। ওদের মতো নেতাদের জন্য তৃণমূল কংগ্রেসের নাম খারাপ হচ্ছে, আমাদের সকল নেতাদের নাম খারাপ হচ্ছে, আমাদের মানুষ এখন দুর্নীতিবাজ বলে খোঁটা দিচ্ছে। সরকারের কাছে আমি পার্থ চট্টোপাধ্যায় এর কঠিন বিচার চাই। এদিকে হাসপাতালের সামনে মিঠুনের এই ধরনের কাণ্ড দেখে রীতিমতো হতবাক হয়ে যান নিরাপত্তা রক্ষীরা। উপস্থিত সাংবাদিকদের মধ্যেও দেখা দেয় কৌতূহল। ক্যামেরা নিয়ে ওই নারীর কাছে ছুটে যান অনেক সংবাদকর্মী। তখনই জুতা ছুড়ে মারার কারণ জানান মিঠুন। জানা যায়, সেদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল কংগ্রেসের সাবেক প্রভাবশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। প্রায় 1 ঘন্টা শারীরিক পরীক্ষার পর তাদের বের করে নিয়ে যাওয়ার সময় জুতা ছোড়ার ঘটনা ঘটে। সম্মানিত দর্শক, মিঠুন চক্রবর্তীর মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।